ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনি ও রুশ বাহিনীর মধ্যে। রাজধানী কিয়েভের দক্ষিণাঞ্চলীয় বাসিলোকিভ নগরীর একটি সামরিক বিমান ঘাঁটিতে রুশ সেনাদের প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। ওই বিমান ঘাঁটিতে নামে রুশ বিমান বাহিনীর একটি দল। তারা সেখানে হামলা চালিয়ে বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চায়। তবে প্রচণ্ড লড়াই শেষে রুশ সেনাদের প্রতিহত করতে সক্ষম হয় ইউক্রেনীয় সেনারা। তবে বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন মেয়র নাতালিয়া। সেখানে বহু হতাহত হয়েছে বলে দাবি করেছে নাতালিয়া। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা উল্লেখ করেননি তিনি। এদিকে পরিস্থিতি বিবেচনায় বড় সিদ্ধান্তে উপনীত হল পশ্চিমা দেশগুলো। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ মোট 28 দেশ মোট অস্ত্রসহ অন্যান্য সহায়তা দিতে সম্মত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি অস্ত্র সহায়তা দিতে একটি $600 মিলিয়ন স্মারকে স্বাক্ষর করেছেন। স্মারকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে কোনো ধরনের আইনের বাধ্যবাধকতা ছাড়াই জরুরি ভিত্তিতে ইউক্রেনকে $250 মিলিয়ন অস্ত্র সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে বাইডেন। বাকি $350 মিলিয়ন অস্ত্র সহায়তা প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা আইনের ধারা ও সেবার অধীনে বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। এছাড়াও ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়নের সব ইউক্রেনে অস্ত্র ছাড়াও চিকিৎসা সরঞ্জামাদি ও অন্যান্য মিলিটারি সহায়তা দিতে সম্মত হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বেন ওয়ালেস সন্ধ্যায় ইউক্রেনের সামরিক সহায়তার জন্য এক ডিনার কনফারেন্সের আয়োজন করে ভার্চুয়াল এই কনফারেন্সে অংশ নিয়ে প্রত্যেক রাষ্ট্রের সহায়তার ব্যাপারে সম্মত হয়। এক্ষেত্রে ইউক্রেনকে দুই ধরনের সহায়তা দেওয়া হবে, সামরিক ও বেসামরিক। সামরিক সহায়তার আওতায় তারা ইউক্রেনকে গোলাবারুদ, ট্যাঙ্ক বিধ্বংসী ও বিমান বিধ্বংসী অস্ত্র দেবে। বেসামরিক সহায়তার আওতায় থাকবে চিকিৎসা সরঞ্জামাদি। ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। সেই সাথে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলোর চারপাশ যুদ্ধ চলছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকেও জানিয়েছেন রাশিয়ার হামলার কারণে 3 শিশুসহ মোট 198 জন ইউক্রেন নিহত হয়েছে। আহত হয়েছে 1115 জন, যাদের মধ্যে 33 জন শিশু। রয়টার্সের খবরে জানা গেছে যে আজ স্থানীয় সময় সকালে কিয়েভের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। কিয়েভের নগর কর্তৃপক্ষের মতে একটি ক্ষেপণাস্ত্র সেখানকার একটি আবাসিক ভবনে আশ্রয় পড়েছে, আরেকটি ক্ষেপণাস্ত্র রাজধানী জুলিয়ানি বিমানবন্দরের কাছে বিস্ফোরিত হয়েছে বলে রিপোর্ট করেছে রয়টার্স। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দে রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স ও স্পুটনিক জানিয়েছে রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চল জাপোরিজিয় জিজিরায় মেলিটোপল শহর দখল করেছে। মেলিটোপল হল ইউক্রেনের মূল বন্দর মারি উফোলের কাছে একটি মাঝারি আকারের শহর, যেখানে অন্তত 1.5 লাখ শহর বাস করে। ইউক্রেন সেনাবাহিনীর একটি ফেসবুক পোস্ট থেকে জানা গেছে যে তাদের সেনারা রুশ হামলা প্রতিহত করার চেষ্টা করছে। কিয়েভের একটি সেনা ইউনিট শহরের প্রধান সিটি ইভিনিউ থেকে রাশিয়ান বাহিনীকে হটিয়ে দিয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। ওই ফেসবুক পোস্টে তারা জানায় কিয়েভের একটি সেনা ঘাঁটিতে রাশিয়ান সৈন্যরা আক্রমণের চেষ্টা করলেই তারা এর বিরুদ্ধে লড়াই শুরু করে। ইউক্রেনীয় বাহিনীর দাবি তারা কৃষ্ণ সাগরের শহর মাইকোলাইভেতে গিয়ে রাশিয়ানদের সফলভাবে সরিয়ে দিয়েছে। সেই সাথে কিয়েভের সেনা ঘাঁটিতে হামলা ঠেকিয়েছে। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে রাশিয়ান বাহিনী চেষ্টা করছে রাজধানী কিয়েভ পুরোপুরি দখলে নেওয়ার। এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটারে নিজের একটি সেলফি ভিডিও পোস্ট করে বলেছেন যে অনলাইনে প্রচুর মিথ্যা তথ্য ছড়াচ্ছে যে আমি আমাদের সেনাবাহিনীকে অস্ত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সেখান থেকে তাদের সরিয়ে নিচ্ছি। আমি এখানে আছি, আমরা আমাদের অস্ত্র রাখব না, আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করব। জেলেনস্কিকে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার জন্য ওয়াশিংটন প্রস্তাব করলেও সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন বলে মার্কিন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। জেলেনস্কি এর জবাবে বলেছেন, এখানে লড়াই চলছে, আমার গোলাবারুদ দরকার, কোথাও সরে যাওয়ার নয়। সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাতে খবরটি জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। প্রত্যক্ষদর্শীরা বলছেন কিয়েভের উপর গোলা হামলার শব্দ এতটাই তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর পর্যন্ত শব্দ পেয়েছেন তারা। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছে শহরের চিড়িয়াখানার কাছে এবং সুলিয়াপকা শহরের আশেপাশে 50টিরও বেশি বিস্ফোরণ এবং ভারী মেশিনগানে গোলাগুলি হয়েছে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেস রুশ সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন শান্তিকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। নিরাপত্তা পরিষদে বৈঠকের পরপরই তিনি এই মন্তব্য করেন, যেখানে ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভিটো ক্ষমতার কারণে এই খসড়ার প্রস্তাবটি বাতিল হয়ে যায়। নিরাপত্তা পরিষদের 11 সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত ভোটদান থেকে বিরত থাকে। এদিকে ইউক্রেনে 200 ইয়ার ডিফেন্স রকেট পাঠাচ্ছে নেদারল্যান্ডস। ইউক্রেনে যত দ্রুত সম্ভব 200টি ইয়ার ডিফেন্স রকেট পাঠাবে নেদারল্যান্ডস। দেশটির সরকার পার্লামেন্ট এক চিঠিতে এই কথা জানে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, ইউক্রেনের অনুরোধের ভিত্তিতে নেদারল্যান্ডস 200টি ইয়ার ডিফেন্স রকেট পাঠাতে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, অন্য মিত্রদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব এসব পাঠিয়ে দেবে। চলতি মাসের শুরুতে ইউক্রেনের রাইফেল, গোলাবারুদ, রাডার সিস্টেম এবং মাইন ডিটেক্টিং রোবট ফাটানোর প্রতিশ্রুতি দিয়েছিল নেদারল্যান্ডস। সেসবের পাশাপাশি এবার এই 200 ইয়ার ডিফেন্স রকেটও পাঠানো হবে। এদিকে রাশিয়ার 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার ও 102টি ট্যাঙ্ক ধ্বংস। রাশিয়ার প্রায় 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার, 102টি ট্যাঙ্ক ও 536টি সাজোজান ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় দাবি করেছে। টুইট বার্তায় বলা হয়েছে, রুশ সেনাদের আনুমানিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার, 102টি ট্যাঙ্ক, 536টি সাজোজান, 15টি আর্টিলারি এবং বাঘ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এদিকে চলমান সংঘর্ষে 3,500 রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানিয়েছে। ইউক্রেনের রাশিয়ান অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এদিকে পোল্যান্ডের শরণার্থীদের ঢল, সীমান্ত পার হয়েছেন 1,00,000 ইউক্রেনীয়। পোল্যান্ডের সীমান্ত রক্ষা সংস্থা জানাচ্ছে, রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে যাওয়া মানুষের ঢল ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে 1,00,000 ইউক্রেনীয় পোল্যান্ড ঢুকেছে বলে জানাচ্ছেন বিবিসির ওয়ার সংবাদদাতা অ্যাডাম ইস্টন। শরণার্থীর ঢল বাড়ছে, জানাচ্ছেন আনা মিশালস্কা। তিনি বলছেন, শনিবার ভোর 6টা থেকে 20,000-এর উপর মানুষ পোল্যান্ডে পৌঁছেছে। ইউক্রেনের যুদ্ধ থেকে যারা পালাচ্ছেন তাদের সকলকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ড সরকার। যাদের কোথাও যাবার জায়গা নেই তাদের অস্থি বাসস্থানে আশ্বাসও তারা দিয়েছেন। ইউক্রেনের সাথে সীমান্ত পারাপারে 8টি চৌকির সবগুলো দিয়ে শরণার্থীদের পায়ে হেঁটে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, কারণ সীমান্ত চৌকিগুলোতে গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। এর আগে পায়ে হেঁটে আসা মানুষদের শুধু একটি চৌকি মিডিকে দিয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল। শরণার্থীদের জন্য 9টি অভ্যর্থনা কেন্দ্র খোলা হয়েছে, যেখানে তাদের খাদ্য, চিকিৎসা সহায়তা এবং তথ্য দেওয়া হচ্ছে। সীমান্ত পারাপার চৌকিগুলোর কাছে স্কুল এবং জিমগুলোতে এবং প্রজিমিসল রেল স্টেশনে এই অভ্যর্থনা কেন্দ্রগুলো খোলা হয়েছে।